আসসালামু আলাইকুম, আমন্ত্রণ করছি আওয়ার ইসলাম 200 সেকেন্ড নিউজ বুলেটিনে। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। মাত্র 200 সেকেন্ডে জানিয়ে দিব মুসলিম বিশ্ব ও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ। হিজাব পরে ঢুকতে বাধা দেওয়ায় পরীক্ষা না দিয়ে ফিরে যেতে হলো দুই ছাত্রীকে। হিজাব নিয়ে সারা দেশ জুড়ে উত্তেজনার মধ্যেই কর্ণাটকের উধুপিতে তৈরি হলো নতুন বিতর্ক। হিজাব পরে আসার কারণে পরীক্ষা দিতে দেওয়া হলো না দুই ছাত্রীকে। জানা গিয়েছে এই দুই ছাত্রী প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার আবেদন জানান, কিন্তু তাদের সাফ জানিয়ে দেওয়া হয় যে তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এদিন এই দুই ছাত্রীর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা ছিল। আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বিষয়ে মুসলিম বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার জাস্টিস আল্লামা মুফতি তাকি ইসমানি তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদাকে একটি চিঠি পাঠিয়েছে। তালেবান নেতাকে মুফতি তাকি ইসমানির পাঠানো চিঠিতে বলা হয়েছে, আফগানিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়টি শত্রুদের প্রোপাগান্ডার উৎসে পরিণত হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসলামী আমিরাতের উদার চিন্তা চেতনা এবং বিজ্ঞ পদক্ষেপ প্রশংসার দাবিদার, তবে আমাদের মত হলো শরিয়া সীমার মধ্য থেকে মেয়েদের শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। মুফতি তাকি উসমানি বলেন, শিক্ষিত নারী দেশ ও সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। ইসলাম বা ইসলামী আমিরাত নারী শিক্ষা বিরোধী, এটা ভুল ধারণা। শুধু করোনা ভাইরাসের টিকা নয়, সব ধরনের টিকাই দেশে উৎপাদন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালিক। শুক্রবার সকাল 10:30 রাজধানীর মহাখালী তিতুমির কলেজে 2021-22 শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমিকরা লাঞ্ছিত, বঞ্চিত ও অবহেলিত। বিভিন্ন মিল কারখানায় সামান্য অজুহাতে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে। ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে। মাহে রমজান আসছে তাকওয়া অর্জনের জন্য, রমজানের শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। চলতি বছরের পবিত্র হজের দেশ ভিত্তিক কোটা প্রকাশ করেছে সৌদি আরব। এতে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশের। এবার বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন 57,585 মুসল্লি। বৃহস্পতিবার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, এবারে সবচেয়ে বেশি মানুষ হজ করতে যাবেন ইন্দোনেশিয়া থেকে। এরপরে রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাম। আজ থেকে শিল্প কারখানায় 24 ঘন্টা গ্যাস সরবরাহ করা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিল্পে গ্যাস ও রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে পেট্রোবাংলা। নতুন সিদ্ধান্তের ফলে শুক্রবার থেকে 24 ঘন্টা গ্যাস পাবে শিল্প কারখানা। রাজধানী নিউ মার্কেটে সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ঘুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে খুঁজে পেতে এখনও চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আলময়ীন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আসাদুজ্জামান। প্রতিদিন মুসলিম বিশ্ব ও দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে দেখুন আওয়ার ইসলাম টিভির 200 সেকেন্ড নিউজ বুলেটিন। সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলামের ইউটিউব চ্যানেল আওয়ার ইসলাম টিভি।